কোভিড-19 সার্ভাইভার ক্লাব অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদে। শনিবার জেলা পুলিশ সুপার অফিসে কনফারেন্স হলে জেলা স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনের সাহায্যে এই ক্লাব অনুষ্ঠিত হয়। এদিন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের নিয়ে এই ক্লাব গঠিত হয়েছে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের DIG শ্রী মুকেশ, জেলা পুলিশ সুপার কে সাবারি রাজকুমার, জেলার চিফ মেডিকেল অফিসার প্রশান্ত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। বিনয় রায়ের রিপোর্ট, NTV WP। ডক্টর অমরিন্দর রায় উনি আমাদেরকে একটা আইডিয়া দিয়েছিলেন কি জেলাতে যারা করোনা থেকে সুস্থ হয়েছে ওদেরকে দিয়ে একটা যদি গ্রুপ করা যায়, তো একটা ক্লাব করা যায়। ওই আইডিয়াকে মাথায় রেখে আজকে আমরা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছি। জেলাতে যত করোনা ইনফেক্টেড রিকভার হয়েছে ওদের মধ্যেতে কিছু লোককে আমরা আজকে ডেকেছি। আমাদের কাছে ডাটাবেস অলরেডি ছিল, কিন্তু ওই ডাটাবেসকে কাজে লাগানো, অ্যাক্টিভেট করা, সেটা উদ্দেশ্য নিয়ে আজকেটা ফার্স্ট আমাদের আজকে প্রোগ্রাম। যারা সুস্থ হয়ে গেছে আমাদের মধ্যে আজকে ডক্টর যোগীরাজ রায় উপস্থিত হয়েছেন, উনি বোঝালেন এই ইনফেকশনটা কন্টেন করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে, কিন্তু স্টিল স্প্রেড করছে। আর আমাদের জেলা রুরাল ডিস্ট্রিক্ট, অনেক বড় জেলা, যারা রিকভার হয়েছে ওরা জেলা জুড়ে এদিকে ওদিকে ছেড়ে আছে, তো ওদেরকে কীভাবে ওই রুরাল এরিয়াতে আমরা ইউজ করতে পারি, ওদের থেকে শুনে ওদের কী এক্সপিরিয়েন্স আছে সেটাকে জনসাধারণ পাবলিক সাথে শেয়ার করা, সো দ্যাট এই যে একটা প্যানিক আছে সেটাকে কমানো। আর যখন সমস্যাটা যদি বেশি হয়ে যায় ওই সময় এদেরকে ইউজ করা। আর বিকজ এটা ক্লাব ফর্মে আমরা করেছি, সবাইকে একসাথে নিয়ে এসছি, তো আমাদের যে লোকাল পুলিশ স্টেশন লেভেল আছে ওদের সাথে ওই লেভেলে এদের সাথে যোগাযোগ রাখে, যে কোনো লোকালি সমস্যা হবে আর লোকালি কোনো ইস্যু থাকবে ওদের সাথে মিলে এটা রিজলভ করা, সেটা উদ্দেশ্য। সেগুলো সমস্যা না হোক তার উদ্দেশ্য, তার জন্যই আজকে এটা করা হয়েছে, তো আশা করছি এরপরে সমস্যাগুলো হবে না। থ্যাংক ইউ। সামনে সোজা 1 2 3 4, উল্টো 1 2 3 4, 1 2 3 4, তারপর মুঠি 1 2 3 4, 1 2 3 4, তারপর আঙুল, তারপর নখ, ঠিক আছে। এটা মনে রাখবেন কি করে, এতগুলো স্টেপ খুব সহজ।